আমার শাড়ি দুটো কেচে দিতে বলেছিলাম। উঠোনটা ঝাড় দিয়েই কেচে দিচ্ছি। পরে ঝাড় দেবে, আগে শাড়ি দুটো কেচে দাও। শাড়িগুলো তাকে লন্ড্রিতে পাঠাতে, এখন বাড়িতে কাচাচ্ছ? দাদাকে তাহলে ফতুর করে নিয়েছো। দাদা ফতুর হবে কেন? ওর বাবা গয়না দেবে বলে দেয়নি। দশ ভরি গয়নার দাম কিছু না হোক 50,000 টাকা, ওই পুরো টাকাটা ওকে গায়ে গতরে খাটিয়ে তুলব। কাজের মেয়েটাকে তাড়িয়েছো, ঠিকই ঝিটাকে তাড়িয়েছো, আর কত অত্যাচার করবে মেজবদির ওপরে? যতদিন না ওই 50,000 টাকা শোধ হয়। হিসেবটা কে রাখছে? কেন আমি রাখবো? তুমি? হ্যাঁ তাও অবশ্য তুমি পারবে, ঝিয়ের কাজ ভালো জানা না থাকলে তো ঝিয়ের কাজে হিসেব রাখা যায় না। শুনেছি বিয়ের আগে তুমি নাকি ওই ঝি ইউনিয়নের সেক্রেটারি ছিলে, তাই ওদের রেটটা তোমার ভালো জানা আছে। কি বললে? বললাম মেজ বৌদি নিহাত মেজদার বউ, তাই ওর পেছনে লেগে তুমি পার পেয়ে গেলে। যদি আমার বউয়ের পেছনে লাগতে কি কি করতে শুনি? শুধু শাড়ি নয়, শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম, তারপর সার্ভ দিয়ে নয়, গোল গোল বাংলা সাবান আছে না, ওই বাংলা সাবান দিয়ে তোমাকে বার কত ভালো করে রোগরে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম, তুলতাম আর আছড়াতাম। ঠাকুরপো আশুক আজ তোমার বর্দা। কি করবে, নালিশ? বর্দা মেজদার মতো অপদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে। কি বললে, মেজদা অপদার্থ? তোমার আর বৌদির সামনে চয়না আমাকে অপদার্থ বলেছে? তুমি কি মনে করো আমি অপদার্থ? চুপ করে থেকো না, কিছু বলো। তুমি যখন কোনো প্রতিবাদ করনি, প্রতিবাদটা আমায় করতে হবে, চাপ করে পিঠে চামড়া তুলে নেব। সরে যাও। না, তুমি ঠাকুরপোকে কিছু বলবে না। ও আমায় যা ইচ্ছে তাই বলবে, আর আমি কিছু বলবো না। আমি প্রতিবাদ না করে চুপ থেকেছি, যা সাজা দেবার তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। যা সাজা দেবো তুমি মাথা পেতে নেবে? হ্যাঁ। সিঁথি সিঁদুচ্ছ বলো। এতে সিঁদুচ্ছ আবার কি আছে? বললাম তো তুমি যা সাজা দেবে। সিঁদুচ্ছতে আপত্তি কিসের? নাও দিলাম, বলো। আমি না বলা পর্যন্ত কাল থেকে তুমি চয়নের সঙ্গে একটা কথা বলবে না, ও ডাকলেও সাড়া দেবে না। কিন্তু আরো যেন জানতে না পারে আমি তোমাকে ওর সঙ্গে কথা বলতে বারণ করেছি। চোখে যতই জল আসুক এটা কিন্তু খেয়াল রেখো, তুমি কিন্তু আমাকে সিঁথির সিঁদুচ্ছ কথা দিয়েছ। মেজ বৌদি, ও মেজ বৌদি, মেজ বৌদি, কি রে বাবা সাড়া দিচ্ছে না কেন? কখনই ডাকছি সাড়া দিচ্ছ না কেন? এক কাপ চা হবে? আমি কি করেছি? তুমি আমার সাথে কেন কথা বলছো না? কি হলো? হ্যাঁ কি হলো, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? নিকুচি করেছো তোমার চায়? বৌদি,
আমি একটু হেল্প করে দিই, জলটা ভরে দেব। কি ব্যাপার বলো তো, কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে কথা বলছো না, আমার কোনো কথা জবাব দিচ্ছ না, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার বৌদি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তো আমায় দুঘা মারো, কিন্তু এরকম ভাবে চুপ করে থেকো না প্লিজ। না আজ তোমায় বলতেই হবে কেন তুমি আমার সাথে কথা বলছো না। বলো বলো আমি কি অন্যায় করেছি, নাহলে তোমাকে আমি কাজ করতে দেবো না। কি হচ্ছে কি জয়ন, ওকে কাজ করতে দাও। এই তো এসে গেছে মহিলা নারদ মুনি। যাও না, ঘরে গিয়ে ঘুমো না। বলো কেন তুমি আমার সাথে কথা বলছো না? দিদি ওকে বলো আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে আমিও বলছি, জীবনে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। তুমি ডাকতে ডাকতে শেষ হয়ে গেল, তোমার ডাকে আমি সাড়া দেবো না।